নগরীতে প্রাণের ঝুঁকি নিয়ে ১২টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ। এর মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ট্রাফিক পুলিশের ৩ সদস্য। হোম এবং ব্যারাক কোয়ারেন্টাইনে আছেন প্রায় ২ শতাধিক সদস্য। যদিও রাস্তায় গণপরিবহন নেই, কিন্তু জরুরি সেবাসহ বিভিন্ন যানবাহন সামাল দিতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। ১৯ এপ্রিল রবিবার বিকেলে নগরীর বেশ কয়েকটি স্পটে যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের কড়া চেকপোস্ট দেখা যায়। সামাজিক দূরত্ব নিশ্চিতে নগরবাসীকে সচেতন করেছেন ট্রাফিক পুলিশ। নিজেদের অপরাধ স্বীকার করে ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান অনেকেই। যেতে আর লাইসেন্স আর বাইরে মামলা জিবে দি, এখন আর লাইসেন্স লই বাইরে উচিত আসিল এখন গড় তুমি বাইরে নন ঠিক তো এখন হামেলে বাইরে পরে অবশ্যই উচিত ইয়ান সোশ্যাল রেসপন্সিবিলিটি হালিয়া তো নার ব্যাংক মানে ওপেন করিয়ে যার কারণে আর তো যাইতে হস্ত জাগর সেই তো আর ব্যাংকার আর বেগুন এক এক জায়গার মানুষ অনারাত তো সামাজিক গুরুত্ব বজায় নাই গাড়ি ম্যানেজ করি না পারে যার কারণে যাই আর যাই এর বেগুন একসাথে আই আর লাইসেন্স আর ডকুমেন্ট লয়নে ন বাইরে হই ইদার লাইক আর দোষ দিবে গন অন বাইরে বেন অনর কাগজ ডকুমেন্ট লাইসেন্স ব্যাগ অনর পকেটে থাকন পর কনফার্ম করুন পড়িব। কাগজপত্র ও ঘর থেকে বের হবার যথেষ্ট যুক্তি না থাকলে কোনো প্রকার ছাড় নেই বলে জানিয়েছেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টরা। আমরা এই মুহূর্তে মোটরসাইকেলের ক্ষেত্রে হেলমেট এবং ডকুমেন্ট চেক করতেছি, আর প্রাইভেট কারের ক্ষেত্রে কেউ অনিচ্ছাকৃত বেরোচ্ছে কি না বা প্রাইভেট কারের সিট বেল্ট এগুলো দেখতেছি। আর দিয়া ওই প্রথম চেক করতে যারা তো ড্রাইভিং লাইসেন্স নাই বা কাগজপত্র ছাড়া বাইরে গিয়ে ইতার বিরুদ্ধে অ্যাকশন লয়, আর দ্বিতীয়ত যারা ওই কোনো অপ্রয়োজনীয়ভাবে ঘোরাফেরা করে গাড়ি লইয়ারে ইতার বিরুদ্ধে অ্যাকশন লয় আর কি। 30-40% মানুষ কোনো হাজ নাই উদে উদে বাইরে রেখে ঘুরিবার লাই ৩ জন ২ জন ইতার তো এটা বিশেষ কোনো আর যত ফুসের করি ইতারা সন্তোষজনক কোনো উত্তর দিন না পারে। মাস্ক, তারপর ওই যে অনর হ্যান্ড গ্লোভস, তারপরে অনর দিয়ে আধা ঘন্টা পরপর সাবান দিয়ে স্যান্ড স্যানিটাইজার দিয়ে আদন সামাজিক যে ডিস্টেন্স দূরত্ব বজায় রাখি না আর আর দায়িত্ব পালন করি। নিজেদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন সিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মুস্তাক আহমেদ। আমাদের টোটাল হচ্ছে যে একটা 12টি চেকপোস্ট আছে সিটিতে, 6টি প্রান্তে এবং হচ্ছে আপনার 6টি ভিতরে। এছাড়া আমরা র্যান্ডমলি চেকপোস্ট করছি এবং প্রত্যেকটা চেকপোস্টে আমরা নিশ্চিত করছি যে কে কি জন্য বেরোচ্ছে। যারা অপ্রয়োজনে বের হচ্ছে, যৌক্তিক কারণ ছাড়া বের হচ্ছে, তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসছি, মামলা দিচ্ছি, অথবা দেখা যাচ্ছে যে না গাড়ি আটক করছে। একই সাথে আমরা সবাইকে উদ্বুদ্ধ করছি যেন তারা অপ্রয়োজনে বাসা থেকে বের না হয়। যারা খুব দুঃখজনক যে আমাদের মধ্যে 3 জন আক্রান্ত হয়েছে, বাট আমরা তাদেরকে সর্বোচ্চ আমরা চিকিৎসার ব্যবস্থা দিচ্ছি। যারা হোম কোয়ারেন্টাইনে আছে কিংবা লকডাউন আছে তাদের সর্বোচ্চ যত্ন আমরা নিচ্ছি, বাট এটা আমাদের মনোবলকে একটুও ভাঙেনি, বরং আমরা রাষ্ট্রের সেবায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একইভাবে আমাদের ট্রাফিক যারা সদস্য আছেন তাদের নিরাপত্তা অধিকতর নিশ্চিত করে আমরা আমাদের যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছি। ডেক্স নিউজ, সি+ টিভি, চট্টগ্রাম।